আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি। চলে এলাম আজকের ব্লগটি নিয়ে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার মা এসেছে টেক্সাস থেকে, আর গতকালকে দেখেছেন যে কী কী গিফট পেয়েছে আমার মা আর আমি কী কী গিফট পেলাম। সবার অসম্ভব সাড়া পেয়েছি আমি দুটো ব্লগেই, আর আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার জন্য সবাই অনেক দোয়া করেছেন। আসলে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সেম দোয়া, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আর তাহলে শুরু করি আমার আজকের ব্লগটি। আমি আজকে কী কী করলাম সেগুলোই শেয়ার করেছি, সিম্পল, বাট আপনাদের আশা করি ভালো লাগবে। আমাদের সাথে সাথে সব জায়গায় ঘুরবেন, অনেক কিছু দেখবেন, জানবেন। চলুন তাহলে, এখানে প্রথমে ডক্টরের কাছে এসেছি, আমার মার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর আমার মায়ের গিফটগুলো দেখতে পেয়েছেন, আমার মা পরে আছে স্বর্ণের জিনিসগুলো, আর এই যে তার ব্যাগটা, তার অসম্ভব পছন্দের ব্যাগটা, আর এটা হচ্ছে কোচের ব্যাগ। কোচের ব্যাগ তো অনেক এক্সপেন্সিভ আর খুব সুন্দর হয়, অনেকেই কোচের ব্যাগ লাইক করেন। যারা লাইক করেন তারা আশা করি বুঝতে পারবেন। আর ব্যাগের সাথে ম্যাচিং করে আমার মার কাপড় চোপড়গুলো আমার বোন কিনে দিয়েছে, ইভেন তার স্কার্ফ, প্যান্ট, শার্ট, তারপর জুতা, সব কিছুই সুন্দর ম্যাচ করে কিনে দিয়েছে। আর আমার মাও একটু সাজুগুজু পছন্দ করে। আর আমার গলার আওয়াজটা এখনও ঠিক হয়নি, তো একটু সময় লাগবে হয়তো, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে একটু ভালো হব। আর এই তো, চলুন তাহলে আমি এরপরে ডাক্তার দেখানোর পরে কী করলাম, ওনাকে একই বিল্ডিংয়েই ব্লাড টেস্টের একটা জায়গা আছে যেখানে ব্লাড টেস্ট করার জন্য স্যাম্পল দিতে হয়, ইউরিন টেস্ট করার জন্য ইউরিন স্যাম্পল দিতে হয়। তো এখানে এসে একটু ইউরিন আর ব্লাড টেস্টটা জন্য স্যাম্পলটা দিলাম। তো আমার মার এখন সেটা শেষ। আমি ব্লাড নেওয়ার সময়টা ভিডিও করিনি, কারণ সেটা ইউটিউবে দেওয়াটা ঠিক হবে না, অনেকে হয়তো ভয় পেতে পারেন সেজন্য। তো এই তো শেষ আমার মার ব্লাড দেওয়াটা। তারপর এখন আমরা বের হয়ে যাচ্ছি হসপিটাল থেকে। এখান থেকে বের হয়ে বাহিরে বের হয়ে গেলাম, তো বাহিরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর আজকে, আর ঠান্ডাটাও কিন্তু কম, আর খুব বেশি কড়া রোদও না আবার মেঘলাও না, ভালোই একটা দিন, আর খুবই হালকা বাতাস, যেটা খারাপ লাগছে না। যেহেতু বাহিরে দেখলাম খুব ভালো ওয়েদার, তো মাকে বললাম যে মা আজকে ওয়েদারটা তো ভালোই আর আমাদের হাতেও একটু টাইম আছে, চলো তাহলে একটু পার্কে নিয়ে যাই। তো মা বললো যে ঠিক আছে চলো একটু পার্কে ঘুরি। তো সেই জন্য মাকে এখন একটু পার্কে নিয়ে যাব। আর আমাদের নেচারটা দেখতে পাচ্ছেন সবাই যে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এতদিন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, স্নো আর সব গাছগুলোই মরা ছিল, সেজন্য আমার ভিডিওগুলোতে কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই লাগতো। আর এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে, আর সব কিছু কিন্তু এখন আস্তে আস্তে তাদের সৌন্দর্য ফিরে পাচ্ছে। এই এই জন্যই আমি আজকে একটু শেয়ার করছি আপনাদের সাথে যে আমরা পার্কে কীরকম সময় কাটালাম। পার্কে আরও অনেক মানুষও এসেছে দেখলাম, হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করছে, আর আমরাও একটু হাঁটাহাঁটি করলাম। মাকেও বললাম যে মা একটু হাঁটো, কারণ মা বেশি একটা হাঁটাহাঁটি করে না আর বাহিরেও বেশি একটা যেতে চায় না, তাই একটু হাঁটাহাঁটি মাঝে মধ্যে ভালো, আর মাঝে মধ্যে এরকম নিয়ে আসি এই পার্কটাতে। আর এই পার্কটা আমাদের বাসার একদমই কাছে, সেই জন্য এই পার্কটাতেই আমরা সাধারণত সব সময় আসি। তো এই তো আমি এখন পার্কটাতে ঢুকে যাব, ঢুকার পর আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কী কী করলাম, আমার মা কী করলো। আপনারা আমার সঙ্গে থাকবেন আর দেখবেন। শুরুতেই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনি কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর মিস করবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া আর ভালোবাসা সঙ্গে থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি লাইক করেন তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার মাকে আমি
বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম তার কাজগুলো সারার জন্য। তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা সারলাম। তারপর তাকে একটু পার্কে হাঁটালাম, যেটা বয়স্ক মানুষদের আসলে খুবই ইম্পর্টেন্ট। তাদের বাসায় বসে কিন্তু হাঁটা হয় না বা এক্সারসাইজ করা হয় না তেমন একটা, সেই জন্য বয়স্ক মানুষকে মাঝে মাঝে একটু পার্কে নিয়ে আসলে বা কোথাও নিয়ে গেলে মলে টলে তাহলে কিন্তু হাঁটা হয়। তো এই ওনার হাঁটার জন্যই এখানে আসলাম একটু। আর এটা শেষ করে আমি যাব আবার একটু গ্রোসারি শপিং করতে, মার জন্য কিছু ভেজিটেবল ফ্রুটস এগুলো শপিং করে নিয়ে যাব। তো আজকে মার এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, বাসায় যে হয়তো রান্না করব আর বাচ্চারা আসবে স্কুল থেকে, ওদেরকে টেক কেয়ার করব। আর আমার সঙ্গে থাকুন আপনারা, বাকি অংশটুকু এনজয় করুন।
ঠান্ডা লেগেছে, সেই জন্য আসলে বেশি কথা বলতে পারছি না জোরে। আবার এদিকে রোজাও রেখেছি, আজকে প্রথম রোজা রাখলাম, সে কারণে একটু খারাপ ফিল করছি আর অনেক উইকও ফিল করছি, মাথাও ধরেছে ক্ষুধায়, এই জন্য বেশি কথা বলতে পারছি না। আর এই ব্লগটা গতকালকের, সেই জন্য আজকে দিচ্ছি প্রথম রোজাতেই, আর সে কারণে আমি একটু কথা কম বললাম আজকে। আর আশা করি আপনারা মিউজিকের সাথে আমাদের এই ঘোরাঘুরি অনেক এনজয় করবেন। আর এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকেরই আমেরিকায় কিন্তু ডগ থাকে, আর ডগগুলোকে কিন্তু ওরা বাহিরে এরকম হাঁটাতে নিয়ে আসে, আর যখন বাহিরে ডগগুলোকে হাঁটাতে নিয়ে আসে তখন ডগগুলো বাহিরে যখন তাদের টয়লেট করে সেটা পরিষ্কার করার জন্য এখানে পলিথিন থাকে, এই পলিথিনটা এখান থেকে নিয়ে তারপর ক্লিন করে ট্রাশ ক্যানে ফেলে দেয়, যেখানে সেখানে যে কেউ কিন্তু ডগের টয়লেট করাতে পারবে না, তাহলে কিন্তু ফাইন করা হবে। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা পার্ক থেকে চলে আসলাম একটু গ্রোসারি করতে, এখানে একটু মার জন্য আলাদা কিছু ফ্রুট ভেজিটেবল নিয়ে নিলাম যেগুলো মার পছন্দ, আর উনি কিন্তু এগুলো পছন্দ করে কিনতে খুব পছন্দ করেন। তো আজকে আমি এখানেই শেষ করব, আশা করি সবাই আমাদের সাথে আজকে অনেক এনজয় করেছেন আর ভালো লাগবে আমার আজকে ব্লগটি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।